আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শকবৃন্দ, ক্লাব পাড়ায় পঞ্চাশ গডফাদার, ক্যাসিনো সহ অপরাধের আখড়া নিয়ন্ত্রণ, বিপুল অর্থ বিদেশে পাচার, এই টপিকের উপর আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। পঞ্চাশ মাফিয়ার নিয়ন্ত্রণে ঢাকা ক্লাব পাড়া, আর এই মাফিয়াদের অধিকাংশই ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা। এই মাফিয়ারাই রাজধানীর বিভিন্ন ক্লাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং নেপালের মতো বসিয়েছেন ক্যাসিনো, আর এই ক্যাসিনো থেকে তারা হাতিয়ে নিচ্ছেন বিপুল পরিমাণ অর্থ, হয়েছেন বিত্ত বৈভবের মালিক। এরই মধ্যে তারা মোটা অঙ্কের অর্থ বিভিন্ন কৌশলে বিদেশে পাচারও করেছেন, বিভিন্ন ঐতিহ্যবাহী ক্রীড়া ক্লাবের পরিবেশকে বদলে দিয়ে করেছেন অপরাধের আখড়া। রাত গভীর হওয়ার সাথে সাথে এইসব ক্লাবে আনাগোনা বাড়তে থাকে অপরাধ জগতের মাফিয়া, ধনীর দুলাল এবং সুন্দরী রমণীদের। এই মাফিয়ারা শাসক দলের হলেও কেউ কেউ একসময় বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের সাথে সাথে এরা ভোল পাল্টিয়েছে, বরং ভাগিয়ে নিয়েছেন বিভিন্ন পদ পদবিও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স অভিযানের ফলে ইতিমধ্যে বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের যুবলীগ, কৃষক লীগের নেতা গ্রেপ্তার হয়েছেন। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, ইয়াবা, মদ এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে একজন শীর্ষ পর্যায়ের ক্যাসিনো ব্যবসায়ী যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়ার টর্চার সেলও পাওয়া গেছে, যেখানে ইলেকট্রিক শক দেওয়া এবং নির্যাতন করার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এই টর্চার সেলে বিভিন্ন ব্যক্তিদের ধরে নিয়ে তাদের থেকে চাঁদা আদায় করা হতো এবং কেউ অস্বীকার করলে তাদেরকে অমানবিক নির্যাতন করা হতো। যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা এখন গোপনে দেশ ত্যাগের পথ খুঁজছেন। যে কোনো সময় হয়তো অনেকেই পালিয়ে যেতেও পারেন। সম্ভাব্য যাদের নাম বেরিয়ে আসছে তারা হলেন লোকমান, মোল্লা কাউসার, সম্রাট, সাইদ কমিশনার এবং শফিকুল ইসলাম সিন্টু। এরা যে কোনো সময় প্রশাসনকে ম্যানেজ করে টাকার বিনিময়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। মজার ব্যাপার হলো, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের এসব শীর্ষ পর্যায়ের জুয়ারি, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্রধারীরাই নিয়ন্ত্রণ করেন সরকারি পর্যায়ের বড় বড় টেন্ডারগুলো। যেমন উত্তরার আশকোনায় প্রায় 450 কোটি টাকায় র্যাবের সদর দপ্তর, 13 কোটি টাকায় কোনাবাড়িতে র্যাব প্রশিক্ষণ কেন্দ্র, 500 কোটি টাকা আগারগাঁওয়ে রাজস্ব ভবন, 150 কোটি টাকা আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের নতুন ভবন, 50 কোটি টাকায় এনজিও ভবন, 150 কোটি টাকায় নিউরোসায়েন্স হাসপাতাল, 12 কোটি টাকায় পাবলিক সার্ভিস কমিশন, 30 কোটি টাকায় বিজ্ঞান জাদুঘর, 150 কোটি টাকায় সচিবালয়ের সম্প্রসারিত ভবন, 10 কোটি টাকায় বাসাবো বৌদ্ধ মন্দির, 150 কোটি টাকায় হিলট্র্যাক্স ভবন এবং 150 কোটি টাকায় মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন করছে শামীমের প্রতিষ্ঠান। এছাড়াও ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়, ল্যাবরেটরি মেডিসিন ভবন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং ক্যাবিনেট ভবন নির্মাণ সহ বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের কাজ পেতে মোটা অঙ্কের কমিশন দিয়েছেন শামীম। রূপপুর পারমাণবিক কেন্দ্রের কাজে 10% কমিশন দিয়েছেন শামীম। যুবলীগ নেতা পরিচয় ঠিকাদার মোগল এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের মধু ভাণ্ডারের সুবিধাভোগী ছিলেন অনেকেই। এ যাবৎ তিনি নাকি 1500 কোটি টাকা শুধু ঘুষ দিয়েছেন। তিনি কাদের ঘুষ দিয়েছেন এবং কারা ঘুষ নিয়ে এদেরকে অপরাধ জগতের মাফিয়া হিসাবে গড়ে উঠতে সহায়তা করেছেন, তাদেরকেও আইনের আওতায় আনা হোক, এটাই জনগণের দাবি। জিকে শামীম গণপূর্ত অধিদপ্তরের দুজন সাবেক প্রকৌশলীকেই ঘুষ দিয়েছেন 1500 কোটি টাকা। কাজ পেতে তিনি গণপূর্ত অধিদপ্তরের সদ্য সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে সম্প্রতি ঘুষ দিয়েছেন 1100 কোটি টাকা। গণপূর্তে ঢাকা জোনের আরেক সদ্য সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাইকেও ঘুষ দিয়েছেন 400 কোটি টাকা। সূত্র মতে জিজ্ঞাসাবাদে শামীম দাবি করেছেন যে দুই প্রকৌশলী ছাড়াও যুবলীগের অন্তত দুজন শীর্ষ নেতাকে মোটা অঙ্কের মাসোয়ারা দিতেন তিনি। এছাড়া আরও কয়েকজন বড় সরকারি কর্মকর্তাও শামীমের কমিশন ভোগী ছিলেন। শামীম আরও জানান, ক্ষমতাসীন দলের এক শীর্ষ নেতাকে সন্তুষ্ট রাখতে নিয়মিত মোটা অঙ্কের টাকা দিতে হতো। এর বাইরেও তার অর্থভোগীর তালিকা অনেক দীর্ঘ। এই ঘুষখোরদের জনগণের সামনে হাজির করানোর দাবি গোটা দেশবাসীর। এদিকে অস্ত্র ও ইয়াবা সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে কৌশলী অবস্থান নিয়েছেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়া। তার বাসার আলমারি থেকে 2 প্যাকেটে 400 পিস ইয়াবা উদ্ধার করা হলেও তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। বাসা থেকে উদ্ধার হওয়া অবৈধ অস্ত্রের বিষয়ে কোনো তথ্য দিচ্ছেন না তিনি। তবে জব্দ করা অপর দুটি অস্ত্রের বিষয়ে বলেছেন ওই দুটি অস্ত্র বৈধ। বৈধ অস্ত্র দুটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি তিনি খেয়াল করেননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে বিপুল পরিমাণ অবৈধ অর্থের বিষয়ে মুখ খোলেননি খালেদ মাহমুদ ভুঁইয়া।
তবে ঠিকাদারি ব্যবসার মাধ্যমে অনেক অর্থ উপার্জন করেছেন বলে জানিয়েছেন। তিনি জানান, মতিঝিলে তার 50 কোটি টাকা ঠিকাদারির কাজ চলছে, 300 ফুট এলাকায় 40 কোটি টাকার কাজ সম্প্রতি শেষ হয়েছে। গণপূর্ত অধিদপ্তর, রাজক ও বিদ্যুৎ ভবন সহ সরকারের বিভিন্ন দপ্তরের অনেক ঠিকাদারি কাজ করেছেন তিনি। অপরদিকে টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার প্রভাবশালী ঠিকাদার জিকে শামীমের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার রাতে ঢাকা মহানগর হাকিম মাহমুদ আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তার 7 দেহরক্ষীর প্রত্যেক অস্ত্র মামলায় 4 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ক্লাব পরিচালনার আড়ালে দীর্ঘদিন ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি কৃষক লীগ নেতা শফিকুল ইসলাম ফিরোজ। শুক্রবার গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি র্যাবকে এ তথ্য জানিয়েছেন। প্রয়োজনে তিনি অবৈধ অস্ত্রের ব্যবহারও করতেন। শুক্রবার অস্ত্রগুলি ইয়াবাসহ শফিকুল আলম ফিরোজ ও তার 4 সহযোগীকে ক্লাব থেকে গ্রেপ্তার করে র্যাব। মামলায় শফিকুল আলম ফিরোজকে আসামি করা হলেও বাকি 4 জনকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং ইয়াবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি এসবের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, কোনো প্রশ্নের সদুত্তরও দিতে পারেননি। জিজ্ঞাসাবাদে শফিকুল আলম ফিরোজ উপস্থিত লোকজনের সামনে স্বীকার করেন যে তিনি ওই ক্রীড়া চক্রের সভাপতি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ নিজ হেফাজতে রেখে ক্রীড়া চক্রের কার্যক্রমের আড়ালে দীর্ঘদিন অবৈধ মাদকদ্রব্য ব্যবসা করে আসছিলেন। বগুড়া শহরে সাতমাথা টেম্পল রোডের আওয়ামী লীগের জেলা কার্যালয়ের পাশে বগুড়া টাউন ক্লাবে পুলিশ অভিযান চালিয়েছে। শনিবার রাত 9টার দিকে এই অভিযান চালানোর সময় জুয়া খেলার অপরাধে পুলিশ ক্লাব সেক্রেটারি সহ 15 জনকে আটক করে। এ সময় পুলিশ ক্লাবের ভিতর জুয়ারি টেবিল থেকে 6 পানির তাস এবং নগদ 1600 টাকা উদ্ধার করে। আটককৃতদের মধ্যে ক্লাব সেক্রেটারি এবং আওয়ামী লীগ নেতা শামীম কামাল শামীম রয়েছেন। অপরদিকে কুষ্টিয়ায় চাঁদাবাজির অভিযোগে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু এবং শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত 10টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শুধু দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।